আমার নাম মৌসুমী আমি গাজীপুর থেকে বলছি আমার মেয়ের বয়স সতেরো মাস চলছে মাত্র চারটা দাঁত উঠছে আর উঠতে অনেক দেরি করে একটা একটা করে জোড়ায় জোড়ায় না একটা একটা করে উঠছে আর আর দুইটার মাথা বের হয়েছেও প্রায় এক মাস ধরে কিন্তু পুরোপুরি উঠতেছেই না অনেক বয়স তাই তো হ্যাঁ হ্যাঁ প্রথম দাঁতের ওজন কত ওজন কত বাচ্চাটার ওজন কত বাচ্চা ওজন অনেক দিন নেই না বেশ দুই এক মাস আগে নিছিলাম তখন নয় কেজি তিনশো গ্রাম ওজন ছিল এমনি তো অন্য কোনো শারীরিক সমস্যা নেই খাওয়া দাওয়া মোটামুটি করে খেলাধুলা করে ঘুমাই বা দাঁত তুটতেই বেশি লেট করতে আচ্ছা ঠিক আছে আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি জি না দাঁত উঠতে কারো কারো দেরি হতে পারে সতেরো মাস সেই হিসাবে চারটা দাঁত উঠছে এটা একটু কম বলা যায় তবে আপনার চিন্তার কিছু নাই যদি শারীরিক তার যেটা আপনি ওজন বললেন সেই হিসাবে তার গ্রোত একটু কম বলে আমার মনে হচ্ছে এটা কিছু নাই আপনি বাচ্চা যদি খাওয়া দাওয়া ঠিক মতো করে আহ তাকে ক্যালসিয়াম বা মানে বুকের দুধ বা অন্য ক্যালসিয়াম জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো যদি সে ঠিক মতো খায় তাহলে ইনশাল্লাহ তার দাঁত চলে আসবে এটা নিয়ে চিন্তার কিছু নাই যেহেতু দাঁত ওঠা শুরু হয়েছে আহ সুতরাং এটা চিন্তার কিছু নাই তারপরও যদি আপনার কাছে মনে হয় যে না আরো বেশি দেরি হচ্ছে কেন তাহলে সময় সুযোগ করে আপনি একজন ডেন্টিস্টের সরাসরি কাছে নিয়ে পরামর্শ নিতে পারেন